তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিও স্কলারশিপ নিয়ে। আর এই স্কলারশিপ থেকে আপনি পেতে পারেন 35,000 টাকা থেকে 55,000 টাকা প্রতি বছর। এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনার কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্টস লাগবে, কত পার্সেন্ট নাম্বার দরকার, এছাড়া ফ্যামিলি ইনকাম কত হতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কি করতে হবে, আপনাকে আপনার ফোনের যে কোনো ব্রাউজার থেকে গুগল খুলে নিতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে জিও স্কলারশিপ। তো জিও স্কলারশিপ সার্চ করার পর আপনার কাছে কিছু ওয়েবসাইট আসবে। তো আপনাকে 3 নম্বর ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের নামটা হচ্ছে www.fisernow.com। তো আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম একটা পেজে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জিও স্কলারশিপ 2020@jio.com এলিজিবিলিটি স্কলারশিপ অ্যাওয়ার্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এর নিচের দিকে গেলে আপনি আরও কিছু তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 2020 সালে জিও টেলিকম সার্ভিস প্রোভাইডার, ভারতের একটা বড় টেলিকম সার্ভিস প্রোভাইডার, সকলেই হয়তো নাম শুনেছেন, এখন জিও সিম সকলেই ব্যবহার করে। তো এই কোম্পানি থেকে আমাদেরকে এই স্কলারশিপটা প্রদান করা হচ্ছে। আর এই স্কলারশিপ কারা অ্যাপ্লাই করতে পারবে, 10 থেকে 12 ছাত্ররা, এছাড়া ডিপ্লোমা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিমের ছাত্ররা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এর নিচে আপনি গেলে এই স্কলারশিপের সম্বন্ধে বিস্তারিত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন জিও স্কলারশিপ 2020 ওভারভিউ। তো এখানে প্রথমত জিও স্কলারশিপ কে প্রদান করছে, রিলায়েন্স জিও কোম্পানি এই স্কলারশিপ প্রদান করছে। এই স্কলারশিপের নাম হচ্ছে জিও স্কলারশিপ। আর কারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ক্লাস 10 ক্লাস 12, ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের ছেলেরা, আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে jio.com। তো jio.com-এ গিয়ে আপনাকে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনার কত পার্সেন্ট নাম্বার দরকার আর কী কী এলিজিবিলিটি লাগবে সেইগুলো আমি এখানে আলোচনা করে দিচ্ছি। প্রথমত দ্য ক্যান্ডিডেট মাস্ট বিলং টু দ্য ন্যাশনালিটি অফ ইন্ডিয়া। তো ছাত্রকে বা স্টুডেন্টকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে এবং এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই 10 থেকে 12 বা ডিপ্লোমা গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশনের ছাত্র হতে হবে। আর 3 নম্বর হচ্ছে অবশ্যই তাকে আর্থিক দিক থেকে দুর্বল হতে হবে, অর্থাৎ আপনার ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকার কম হতে হবে। তো আপনি তাহলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনার কত পার্সেন্ট মার্কস দরকার, তো ক্লাস টেনের জন্য আপনি দেখতে পাচ্ছেন স্টেট বোর্ডে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে 70% মার্কস দরকার। আর যারা সিবিএসই বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ডে এক্সাম দিয়েছে তাদের ক্ষেত্রে 85% নাম্বার দরকার। ক্লাস 11-এর ক্ষেত্রেও যারা স্টেট বোর্ডে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে 70% নাম্বার দরকার এবং যারা সেন্ট্রাল বোর্ডে পড়াশোনা করে তাদের জন্য 85% নাম্বার দরকার। এছাড়া 12-এর ক্ষেত্রে 65% এবং 80%, আর গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে 75% আর পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 75% নাম্বার দরকার। তো এই জিও স্কলারশিপ থেকে এখন আপনি কত টাকা মাসে পাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 10 বা হাই স্কুল বা ক্লাস 10-এর ছাত্ররা এখানে টাকা পাবে 35,000 টাকা প্রতি বছরে। আর এখানে কত মার্কস লাগবে সেটা আমি আগেই বলে দিয়েছি, তো এখানে আমি দ্বিতীয়বার বলছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো ক্লাস 12-এর ক্ষেত্রে মাসে টাকা পাবে 45,000 টাকা করে, সরি বছরে টাকা পাবে 45,000 টাকা করে, আর গ্র্যাজুয়েশনের ছাত্ররা পাবে 52,000 টাকা করে প্রতি বছর, এবং ক্লাস 11-এর ছাত্ররা পাবে 38,000 টাকা করে প্রতি বছর, আর পোস্ট গ্র্যাজুয়েশনের ছাত্ররা পাবে 55,000 টাকা প্রতি বছর। তো আপনি দেখতে পাচ্ছেন 35,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেতে পারেন। আর এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে বা অ্যাপ্লাইয়ের সাথে সাথে আপনাকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, তো প্রথমে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট এছাড়া রেজাল্ট মার্কশিট এইগুলো আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। যে ছাড়া ক্লাস 10, 12 বা গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশানের স্টুডেন্ট হতে হবে, বা অ্যাডমিশান ফিস দিতে ফিসের যে রসিদটা আছে সেই রসিদ দিতে হবে। ইকোনমিক উইকার সেকশন, তো আপনাকে আর্থিক দিক থেকে অবশ্যই দুর্বল
এই সার্টিফিকেটটাও দিতে হবে, স্কুল আইডেন্টিটি কার্ড দিতে হবে, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, ফটোগ্রাফ এবং আপনাকে মোবাইল নাম্বার প্রদান করতে হবে। এবার আপনি কিভাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করবেন? তো এই স্কলারশিপে অ্যাপ্লাই করবার জন্য আপনাকে jio.com ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে আপনি এই সমস্ত ইলিজিবিলিটি বা ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করতে পারেন বা আপনার পক্ষে এটা যদি সাপোর্টেড হয় তো আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন স্কলারশিপের আপডেট সবার আগে পাওয়ার জন্য।